আফটারনুন, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, অনেক লেট। আজকে হচ্ছে রবিবার, তো এখন কটা বাজে? এখন 12:05 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে খেতে বসেছি, হচ্ছে ভাত নিয়ে বসেছি, এখন হচ্ছে সকালে টিফিন খাওয়া, বুঝতে পারছো? তো তোমার ভালো খেতে খেতেই কথা বলতে হচ্ছে, কারণ প্রচুর লেট হয়ে গেছে। আর লেট হওয়ার কারণটা হচ্ছে ঘুম থেকে উঠেছি আজকে 7:30, 7:30 না 7:30। তো তারপর একটুখানি ঘর দোর গুছোতে হলো, আজকে যেহেতু রবিবার এইসব কাজগুলো তো থাকে, তো এইসব করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি কি দিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। পান্তা ভাত, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে মাছ আছে, মাছ ভাজা। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, নিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলবো। কথা বলার হয়তো সময় হবে না, কারণ রান্না বান্না বাকি, এখনো রান্না চাপেনি, দুপুরে রান্না বান্না করতে হবে। তো রান্না বান্নাটা করে নিই, নিয়ে তারপর নয় আসছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর প্রথমেই বললাম আজকে অনেক দেরি হয়ে গেছে, তো আবার এলাম হচ্ছে অনেকক্ষণ বাদেই, প্রায় 1.25 ঘন্টার মতো, কারণ খাওয়া দাওয়া করে সেই এটো বাসনগুলো ছিল সেগুলো মাজলাম, তারপর সবজি কাটলাম, কেটে তারপর রান্নাঘরে এসেছি আর কি রান্না বান্না করতে। তো তার আগে মা ভাতটা করে নিয়েছিল, মা বুঝতেই পেরে গেছে যে দেরি হয়ে গেছে অনেকটা, আর বেশিরভাগ দিনই মাই ভাতটা করে নেয়, তো এটা আর লুকোনোর কিছু নেই বা না বলারও কিছু নেই। তোমরা যারা আছো আমার পরিবারে তো তারা জানো, আর যারা নতুন এসেছো তারা হয়তো জানো না। তো মা করে নেয় ভাতটা, আর এদিকে আমি এখন বসেছি হচ্ছে ফ্রুট চাটনি। তো কিছু ফল বাড়িতে ছিল, শুকিয়ে যাচ্ছিল, ওই জন্য ভাবলাম যে কি করব, ফলগুলো তো আর খাওয়া হচ্ছে না, তো চাটনি করে নিই। এখনও কিছু ফল রয়ে গেছে, তো যাই হোক সেটা যদি শুধু খাওয়া যায় খেয়ে নেবো, নাহলে এরকমভাবেই মানে করতে হবে। তো কী কী দিয়েছি চাটনিটাতে সেটা বলি, বেদানা দিয়েছিলাম, আর একটা কমলা লেবু ছিল, কিন্তু কমলা লেবুটা দেখলাম নষ্ট হয়ে গেছে, ওটা আর ওই জন্য দিইনি। তারপর একটা ছোটো মতন আপেল ছিল, আর কী ছিল, খেজুর, আঙুর, কাজু কিচমিচ, এই দিয়েই করে নিয়েছি। আর ঘরেতে এই পুজোর বাতাসাগুলো থাকে সেগুলো দিয়েই করে নিলাম। চিনি সামান্য দিয়েছিলাম, দিই নিজে একবারে তা না, তো চিনিও সামান্য দিয়েছিলাম, দিয়ে ওটাকে করে নিয়েছি। তো ওদিকে আমার হয়ে গেছে চাটনিটা, আর এদিকে এবার আমি মাংসটা বসাবো। আজকে যেহেতু সানডে তো একটু মাংস করতেই হয়, তবে প্রত্যেক সপ্তাহে যে হয় সেটা নয়, মাঝে মধ্যে একাদ দিন গ্যাপও যায়। আর আমাদের যেহেতু চিকেন খাওয়া হয় না, ওই মটনই করতে হয়, কারণ চিকেন আমরা কেউই খাই না, তো চিকেন আমাদের হয়ই না, আর বাড়িতেও হয় না, কারণ বাড়িতে ঠাকুর আছে বলে চিকেন আমাদের হয় না বাড়িতে। তো যাই হোক চলো রান্নাবান্নাটা সারি। আর এখানে দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে, তো এবারেতে আলুগুলো দিয়ে দিই, দিয়ে একটু নেড়েচেড়ে প্রেশারে দিয়ে দেবো, তো এটা হতে থাক। আর তোমাদের তো দেখাবো যে কী রান্না হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা যে করেছি সেটা দেখলাম যে নেই, মানে আমি ভেবেছি হয়তো ভিডিওটা করছি, তো আমি দেখলাম ক্যামেরা অনই করিনি, তো ওই ভিডিওটা ছিলই না। তো কী রান্না হয়েছিল সেটা তোমাদের বলে দিই, কী আর করা যাবে, ভাত হয়েছিল আর এই মাংস, আর এখানে দেখো জলটা গরম বসিয়েছি আর কি। তো যেটা বলছিলাম, ভাত, মাংস আর একটু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, আর ওই ফ্রুট চাটনি, ব্যাস এই ছিল আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা হয়েছে আর কি। তো এখানে দেখো মাংসটা এবার কষা হয়ে গেছে, তো প্রেসারে দিয়ে দিলাম, এবার এটাকে সিটি হতে থাক। আর ওদিকে আমি আর যে কাজগুলো আছে, মানে বাকি বাসনগুলো আছে, সেগুলো মেজে নেবো, তারপর লাস্টে প্রেশার কুকারটা মেজে নেবো আর কি। তো এই যে কড়া ঠড়া দেখো এক সাইডে সব জড়ো করেছি, এবার এটা বসিয়ে দিয়ে, মানে তাড়াতাড়ি করতে হবে, তো ওদিকে তো লেট হয়ে গেছে, তো লেটের মানে গাড়িটাকে তো ম্যানেজ করতে হবে, তো এইভাবেই করে নিই আর কি ম্যানেজ। তো যাই হোক মাংসটাও অ্যাট লাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার, তো প্রেশার থেকে এখনও নামাইনি, তার আগে আমি ভাবলাম যে না গ্যাস ট্যাসগুলো মুছে নিই, ওরা ঠান্ডা হোক, প্রেশার কুকারটা তো মানে ঠান্ডা হতে সময় লাগবে, তো তার মধ্যে আমি এগুলো একটু মোছামুছিগুলো করে নিই। তো এই মায়েদের সাথে কথা বলতে বলতে আর কি কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর এই দেখো দাঁড়িয়ে রয়েছি মায়েদের সাথে কথা বলছি, মা ছিল, কাকিমা ছিল, তো ওদের সাথে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর ওদিকে গুলু তো গেছে খেলতে, তোমাদের দাদাভাইও গুলুকে আনবে, ও আবার একটু বসবে, তারপর তোমাদের দাদাভাই স্নান করবে, গুলুকেও স্নান করাবো। তো চলো এই কাজগুলো করে নিই, নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আসছি নাকি। আর তোমরা সানডেতে কে কী
খেলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার হচ্ছে জামা কাপড়গুলো দেখছি যেগুলো শুকিয়েছে আর কি, তো সেগুলো তোলাতুলিগুলো করে নিচ্ছি। সব জামা কাপড় তো আর শুকোবে না, কারণ আজকে অনেকটা দেরি হয়ে গেছে কাছাকাছি করতে, আর রোদও সেরকম নেই। আর রোদটাও খুব হালকা পরিমাণেই ছিল, আজকে সকাল থেকে পুরো মেঘলা করেছিল, মেঘলা ঠিক বলবো না, কুয়াশা ছিল আর কি। তো কুয়াশা অনেক বেলা করে রোদ উঠেছে, তো আমি তো ভেবেছিলাম একদমই জামা কাপড় শুকোবে না, তো দেখলাম যে না, মোটামুটি বেশিরভাগ জামা কাপড়ই শুকিয়ে গেছে, দু একটা আর কি বাকি আছে, তো সেগুলোই আবার একটু উল্টে পাল্টে দিয়ে মেলে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, ওদিকে বালিশগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো তো তুলে নিই, নিয়ে বালিশের কভারগুলো পরিয়ে নেবো। সকালে সমস্ত কিছু খুলে কাছাকাছি করে দিয়েছি আর কি। আর এই বিছানা চাদরগুলো এখন আর পাতবো না, এগুলো আবার রেখে দেবো। বিছানা চাদরটা পাতাই আছে, কারণ গুলুকে আবার আঁকাতে এসেছিল, তো তখন আমি বিছানা চাদরটা পেতেই দিয়েছি, শুধু বালিশের কভারগুলো পরাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বালিশের ওয়ারগুলো তখন কভারগুলো পরাইনি, ওই জন্য এখন কভারগুলো পরে নিচ্ছি। আর এবার একটুখানি নিদ্রাগত হতে হবে, তো শীতকালটাতে শুলে পরে ভালো লাগতো না বিকালবেলাটা উঠতে, আর এখন তো একটু গরম গরম ভাব পড়েছে, তো এই জন্য ভাবছি একটু নিদ্রাগত হব। আর গুলরা খাওয়া গেছে, ও বসে বসে খেলছে, তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে আবার একটা জায়গায় গেছে, চলে আসবে সন্ধ্যের মধ্যে বলে গেল, তো বেরোবো, আবার বেরোনোর কথা আছে, দেখা যাক। ওইগুলোতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো অবশ্যই দেখাবো। চলো এগুলো আমি আগে গুছিয়ে নিই, গুছিয়ে বলতে কভারগুলো শুধু পরাবো, জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, তো সেগুলো এখন আর ভাজ করবো না, এখন একটু শোব, খেয়ে দিয়ে উঠে না কাজ করতে ভালো লাগে না। আমি তো কাজ করছি এখন করছি, কিন্তু খেয়ে দিয়ে উঠে কাজ করতে ভালো লাগে না। ভালো লাগে না তা করতে না, করতে ইচ্ছা করলে করতেই হয় বলো। হ্যাঁ ঠিক, দেখেছো ওগুলো কত কিছু জেনে গেছে, না করতে ইচ্ছে করলেও করতেই হবে, কি আর করে দেবে, হবে মানে হবে। হ্যাঁ গুলো তো আর বড় হলো না, গুলো তো আর মাকে আমি যখন বলি কিন্তু আর মানে হবে, তো আমি কাজ করতে আর মানে হবে। আচ্ছা তাহলে তুই আমার হয়ে একটুখানি কাজ করে দে না, কিনতে হবে মানে তো কেন করবো, কেন করতে যাবো, তোমার কাজ এগুলো মেয়েদের কাজ, ছেলেরা কেন করতে যাবো। ও মেয়েদের কাজ আর ছেলেদের কাজ কি ভাগ করা আছে নাকি? হ্যাঁ ছেলেরা আলাদা কাজ করে, মেয়েরা আলাদা। আচ্ছা মেয়েরা সংসার চালায়, আচ্ছা ছেলেরা কাজ করে। কি কাজ করে ছেলেরা? ছেলেরা যা যা কাজ তাই, ছেলেরা বাচ্চারা খেলে, বড় ছেলেরা কাজ করে। আচ্ছা ভাগ করে দিলি? ও তুই ভাগ করে দিলি, কত ছোটবেলার স্মৃতি, কত কিছু, কত ছোট থেকে গুলো কত সুন্দর সুন্দর ভিডিও করেছে, সেই ভিডিও গুলো আর নেই, তো কি আর করা যাবে, এই স্মৃতি গুলো রেখে দেওয়ার চেষ্টা করবো। ইউটিউবে ভেবেছিলাম সেটাও করবো, কিন্তু সেগুলো তো আর থাকলো না, কি আর করা যাবে, জলাঞ্জলি হয়ে গেল, জলাঞ্জলি হয়ে গেল সেগুলো। তো যাই হোক এটাই, এই স্মৃতিটাকে রেখে দেওয়ার চেষ্টা করব, কি হবে জানি না শেষ পর্যন্ত, তাই না? চলো এগুলো করে নিই, নিয়ে বালিশের কভার কোথায় গেল কি জানি, আমি জানি ফেলে দিয়ে এসেছিস নাকি? আমি ফেলে দিই, তুই ফেলেছি না, বাইরে পড়ে অনেক ছাদে তো পড়েনি, তাহলে টাকা পয়সা গুলো দে না, নকল প্রচুর নকল টাকা আছে গুলোর কাছে, পুলিশে ধরে যদি নিয়ে যায় এই নকল টাকা দেখে গুলোকে কিচ্ছু করতে পারবে না। এর মধ্যে একটা সত্যি করে নকল টাকা দেখলেও বুঝতে পারবে না যে বাচ্চা সত্যি করে টাকাটা দেখবে, কি বুঝতে পারবে না, ভাববে এটা দেখবে আসল টাকা, এই দেখো এইটা এটা 50 টাকার নোট, কোনটা 50 টাকার নোট, ভুল ভাল বলছিস তো, এটা 50 এটা 50 আছে, ভালো করে দেখ, 40 40 কোথায় 40 চল্লিশ, তারপর কত আছে
50,000 কোথায়? 50,000 ভালো করে দেখ, কটা শূন্য আছে? 50 দুটো, তাহলে দুটো থাকলে কি হয়? 50 ওয়ানের গায়ে দুটো শূন্য থাকলে কি হয়? 100 তাহলে পাঁচের দুটো শূন্য থাকলে কি হবে বলো? 500 তাহলে 500 টাকার নোট। হ্যাঁ, আর এটা কাটা কাটা, এটা এটা 200 টাকা না, 200 টাকা 2000 2000 হ্যাঁ গুড, 2000। তো তোমাদের বললাম যে একটু বেরোনোর আছে, তো বেরিয়েই পড়েছি, বুঝতেই পারছো। আর কেকের দোকানে এসেছি, এখানে কেক অর্ডার দিলাম, আরও কিছু কিছু দরকার ছিল সেগুলোও মিটিয়েছি, তবে সেগুলো আর শেয়ার করলাম না। সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর খুব তাড়াতাড়ি একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে বাড়িতে। কী অনুষ্ঠান না অনুষ্ঠান সেগুলো তোমরা সেই ব্লগেই পাবে। চলো, আমি আর এই ব্লগে কিছু বলছি না, আর তোমাদের সামনেও আসছি না, কারণ ভিডিওটা দেখলাম অনেকটা বড় হয়ে গেছে। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ভালো থেকো, টাটা।